আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। বন্ধুরা বন্ধুরা, আজকে আমরা বিশেষ চারটি রাশি মানুষদের অর্থাৎ ব্যক্তিদের নিয়ে কথা বলবো। এই চারটি রাশির মানুষদের কি হয়, জীবনে টাকা পয়সার কোনো কমই হয় না, অর্থাৎ সারা জীবন হেসে খেলে চলতে পারে, অর্থাভাব কোনো দিনই দেখতে পাওয়া যায় না, অর্থ কষ্ট কী সেটাও এরা বুঝতে পারে না কোনো দিনও। মোট কথা, টাকার ক্ষেত্রে অর্থের দিকে সবসময় এরা পকেটে এদের পয়সা থাকে, কেউ কেউ আবার একটু বেশি মানে পয়সাওয়ালা হয়। এই মানুষদের সম্পর্কে, এই রাশির মানুষদের সম্পর্কে আমরা জেনে যাব। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সেখানে যে অল অপশান আছে সেটাও ক্লিক করে রাখুন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আপনারা উপকৃত হবেন হবেনই। চলুন বন্ধুরা, আমরা তাহলে আলোচনা শুরু করি। দেখুন বন্ধুরা, টাকা কিন্তু আমাদের সকলেই চাই, কেননা অর্থ যেখানে নেই সেখানে কোনো কিছুই নেই, সুখ শান্তি বলে কিছুই নেই। টাকা মানেই মা লক্ষ্মী। শাস্ত্রে বলা হয় থাকে লক্ষ্মী দেবী চঞ্চলা, অর্থাৎ উনি খুবই শান্ত স্বভাবের, কোনো ঝুটঝামেলা পছন্দ করেন না, কোনো অনাচারও পছন্দ করেন না বন্ধুরা। একটু কিছুতেই উনি সেই গৃহ ত্যাগ করে যান, যদি একটু হিতে বিপরীত দেখেন সেই অবস্থায়, মানে পান থেকে চুন খসলেই উনি সেই গৃহ ত্যাগ করেন। তাকে ধরে রাখতে গেলে যে টাকার দরকার, সেই টাকা এই চার রাশির মানুষের কাছে থাকে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে এই চার রাশির মানুষ কখনো অর্থে কষ্টে ভোগে না। তাহলে আমরা চলুন জানি কোন কোন রাশি। প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এরা বৃশ্চিক রাশির ব্যক্তিরা বা মানুষরা, সে নারী পুরুষ দুজনই হতে পারেন, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশ্বাসভাজন হয়ে ওঠার জন্য পারদর্শী, অর্থাৎ যেখানে কর্ম করে কাজ করে সেখানে সেই সব তাদের বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি থাকেন তার সাথে বেশ মিলে ঝুলে একটা কাজ করেন, অর্থাৎ একটা সুন্দর সহাবস্থান, একটা বিশ্বাসের সহাবস্থান তৈরি করতে এরা খুব পারঙ্গম হয়। এই জন্য কি হয়, যেহেতু বসের এরা সুনজরে থাকে, সেই জন্য এদের দ্রুত পদোন্নতি ঘটে। আর এর ফলে কি হয়, এর ফলে অর্থপ্রাপ্তি হয় এদের। 30 বছর পেরিয়ে গেলে আর এদের কোনো আর্থিক সমস্যা থাকে না, তার আগেও যদি একটু আধটু থাকলেও থাকতে পারে, কিন্তু 30 বছর পেরিয়ে গেলে আর কোনো এদের আর্থিক সমস্যা থাকে না বন্ধুরা। এরপরে রাশি হচ্ছে সিংহ রাশি। আর আপনারা জানেন সিংহ রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব যেখানকার অধিপতি বন্ধুরা, সূর্যদেব হচ্ছে যশ, মান, খ্যাতি, অর্থ, এগুলো মানে রিপ্রেজেন্টেটিভ, এগুলোকে উনি, এগুলোর পরিচায়ক, এগুলোর জন্য উনি দায়ী থাকেন। তা এই রাশিতে যাদের জন্ম হয় তাদের বুদ্ধি বিচার শক্তি প্রখর হয়। হ্যাঁ, এই সিংহ রাশির মানুষরা একটু অহংকারী টাইপের হয়, অর্থাৎ সবাইকে ডমিনেট করতে চায় কিন্তু নিজে কারোর কাছে ডমিনেট হতে চায় না, নিজে কারোর অধীনে কিছু করতে চায় না। আর এদের বিচার বুদ্ধি বললাম যে খুব প্রখর থাকে, তীক্ষ্ণ থাকে, সেই জন্য এই বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সবসময় অসাধ্য সাধন করে থাকে। আর যেখানে যেমন সেখানে তেমন এরা ব্যবহার করে, তার ফলে কি, তারা সবসময় বুঝতে পারে যে কোন দিকে হাওয়াটা চলছে, সেই দিকেই ওরা চলে। তার ফলে কি হয়, এটাই তো প্রকৃতি নিয়ম জানেন যে স্রোতের বিপরীতে যারা থাকে তারা লাভবান হয় না, স্রোতের মুখে যারা থাকে তারাই লাভবান হয়, সেরকম টাইপের এরা লাভবান হয়। এই জন্য, এই কারণে এই রাশিদের হাতে সহজেই অর্থ আসে বন্ধুরা, এরা সারা জীবন অর্থ কষ্টে ভোগে না, বেশ হেসে খেলে সুন্দরভাবে জীবন চলে যায়। এরপরে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র।
এই রাশির জাতকদের মধ্যে শেখার আগ্রহ প্রবল থাকে। আর আপনারা জানেন বন্ধুরা, শুক্র হচ্ছে লাক্সারি, লাক্সারি বৈভব, তারপরে ভোগবিলাস, এগুলোর প্রতিনিধিত্ব করে। এগুলোর প্রতিনিধিত্ব করে মানে বুঝতেই পাচ্ছেন, লাক্সারি তারপরে আপনার ভোগবিলাস, এগুলো কোথা থেকে আসবে? আরাম, এগুলো কোথা থেকে আসবে? অর্থের বিনিময়ে। তাহলে এরা অর্থের ক্ষেত্রে এরা খুব স্ট্রং হয়। আর এরা যেহেতু শেখার আগ্রহ থাকে, কোনো কিছু সহজেই শেখার আগ্রহ থাকে, সেই জন্য দ্রুত কোনো কিছু শিখে নিতে পারে। আর কোনো কিছু শিখে নিলে কী হয়, এদের তো বিদ্যা বুদ্ধিটা তাহলে খুব প্রখর হয়ে যাচ্ছে, তাহলে এদের আর জেদ থাকে খুব, কোনো কিছুতে লেগে থাকে, দেখবো শেষ দেখে ছাড়ে ওরা। এই যে জেদি মনোভাব এবং শেষ দেখে ছাড়বো, এই যে একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা প্রয়াস, এর জন্য কী করে এরা কাজে সাকসেসফুল হয়। সাফল্য তো আসবেই, কেননা কথাই আছে সবুরে মেওয়া ফলে, তাহলে মেওয়াটা এরা পায়। আর এর ফলে এদের অর্থাভাব ঘটে না বন্ধুরা। এর পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি বন্ধুরা স্বয়ং শনিদেব। আর আপনারা জানেন শনিদেব যার প্রতি তুষ্ট থাকে, বা শনিদেব কিন্তু যেমন ন্যায়েশ, মানে ন্যায় বিচার করে, যার যার খারাপ আচরণ বা যে খারাপ কাজ করে তার জন্য খারাপ কিছু অপেক্ষা করে থাকে, আর যে ভালো কাজ করে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে। উনি পুরস্কার কিন্তু পুরস্কৃত অবশ্যই করেন, সে তিরস্কারও যেমন করেন, পুরস্কৃত মানুষকে করেন, ব্যক্তি যে যেমন কর্ম করবে তেমন ফল পায়। বন্ধুরা, এই যে মকর রাশির এরা শনিদেবের অধিপতি, শনিদেব এই রাশির মানুষরা খুব শান্ত থাকতে পারে, মানে যে কোনো পরিস্থিতিতে হঠাৎ মাথা গরম করে নেয় না, বদমেজাজি হয় না, বা একটুতে রেগে যায় না, হঠকারী সিদ্ধান্ত এরা নেয় না, খুব মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। যে কারণে যারা দেখবেন কম কথা বলে, মাথা ঠান্ডা রেখে বিজ্ঞর মতন চুপ করে থাকে, তারা কিন্তু খুব বুদ্ধিমান হয়। চালাক তো অবশ্যই হয়, বুদ্ধিমান হয়, দেখে যে কেমন অবস্থা সেই বুঝে চলে এরা। তাহলে এই যে চুপ থাকা, কথায় বলে বোবার শত্রু নেই, তাহলে তো শত্রুতা থাকবে না, তাহলে কিন্তু এরা ঠিক কাজটা হাসিল করে নিতে পারবে। এর ফলে জাতকদের সাফল্য লাভ হয়। আর সেই কারণে এই জাতকরা সাফল্য মানে কি, সেখানে অর্থ, অর্থ প্রতিপত্তি, এগুলো তাহলে এরাও কিন্তু অর্থময় হয়ে থাকে সবসময়। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন যে কোন কোন রাশির মানুষরা সবসময় পকেটে পয়সা নিয়ে ঘোরে, মানে ব্যাঙ্ক ব্যালেন্স, পকেটে পয়সা, এগুলো সব কিছুই এদের ভাগ্যে থাকে, অর্থাৎ ভাগ্যলক্ষ্মী, ধনলক্ষ্মী এদের সহায় হন, এদের উপর আশীর্বাদে হাত রাখেন। আজকের ভিডিও আর বড় না করে এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন।